হ্যালো বন্ধুরা, আবার একটি প্রাকৃতিক দুর্যোগের নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি জয়ন্ত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জয় ডিজিটাল স্মার্ট। এখানে আজকের যে দুর্যোগটা, সেই দুর্যোগটা আমি ভিডিও করে দেখাচ্ছি। আমরা দেখছি পাটের জমি অনেক প্রখর রৌদ্র, প্রখর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা দেখছি যে অনেক অনেক মাটিতে কোনো জল নেই, রস নেই। হ্যাঁ, প্রচুর প্রচুর ক্ষতি করেছে, এই মাটি ফেটে ফেটে যাচ্ছে। এর মধ্যে পাট চাষিরা পাট বুনেছে, তা পাট অনেকটা বড় হয়েছে। এবার মাঝামাঝিতে গিয়ে অনেক খরচা করে নিড়ানি দিয়ে জল দিয়ে অনেক খরচা করে চাষিরা অবশ্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবার প্রখর রোদ্রের কারণে পাটগুলো দেখতে পাচ্ছে যে প্রচুর শুকিয়ে গেছে। এই পাটটা আবার হবে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ কী কারণে সেটা তো আমরা অবশ্য আমরা জানতেও পারবো না বা বলতেও পারবো না, জানি আর মোটামুটি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগ কেন আসলো, এটা কিন্তু বৈজ্ঞানিকদের ভাবা বিষয় যে কী কারণে কোনো বৃষ্টি নেই, কোনো জল নেই। হ্যাঁ, চাষিরা যদি মার্শাল দিয়ে বা বৃষ্টি নলকূপের জলে বা মেশিন চালিয়ে জল দেয় তাহলে অনেক খরচা হয়। হ্যাঁ, চাষিরা এই যে পাটগুলো দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে যেন মন মরা হয়ে আছে। অবশ্যই এই যেখানে আবার একটা ভিডিও দেখ, এর মধ্যে দেখতে পাবে যে তোমরা যে অনেক যেখানে জল পড়েছে মেশিনের জল অথবা মার্শালের জল দিয়েছে, সেই সেই সতেজ গাছগুলোকে দেখতে পাবে। আর এইসব যেটা মাটিগুলো দেখতেই পাচ্ছ মাটিগুলোর অবস্থা কী। আর এই ভিডিওটির মধ্য দিয়ে সরকারের কাছে প্রার্থনা যে প্রত্যেক মাঠে মার্শালের সরকারিভাবে মার্শালের ব্যবস্থা করা। কেন কি চাষিরা না থাকলে আমরা খেতে পাবো না, আমরা বেঁচেও থাকবো না। আর যা নিত্য নতুন নিত্য প্রয়োজনীয় জিনিসের যা দাম বাড়বে, আরও বেড়েই চলবে। কিন্তু ফসল না পড়লে কিনেই বা কোথায় থেকে খাওয়া যাবে? এই যে চাষিরা কত আশা করে, এই যে এখানে জল দেওয়া আছে বলে এত সতেজ। আমরা দেখা এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি অনেক কিছু বোঝাতে চাইছি, হয়তো আমি বোঝাতে নাও পারতে পারি, তবে ভিডিওটি না টেনে বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে বিরাট মাঠ, এই মাঠে এত পাটের অবস্থা যে শুকিয়ে গেছে। হ্যাঁ, কোনো বৃষ্টি নেই, কোনো ঝড় নেই, কোনো ঝঞ্ঝা নেই। হ্যাঁ, ঝড় আসলেও বা বৃষ্টি আসলেও যে মানুষের যে উপকারটা হয়, যেমন আমের কথা বলি, আমগুলো ছোট ছোট হয়ে গেছে। হ্যাঁ, সেটাও এই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাবে। আমরা এই এমন ছোট ছোট আম কোনো সময় আমরা দেখতে পাইনি বা আশাও করি না যে এই দেখো আমের